আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবার নতুন আরেকটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা শুরু করলাম হলো সাবিনাদের বাসা থেকে চলে যাব। আমরা যাওয়ার কিছুক্ষণ আগে মানে সকাল সকালে হলো মা আসছে আর সাবিনার শাশুড়ির সাথে এই প্রথমবার হলো দেখা হলো। তো দেখে খুবই ভালো লাগলো। আর প্রথমবার যেহেতু দেখা হলো, এর আগে কখনো আমার সাথে দেখা হয়নি। তো মামিমা অনেক রিকোয়েস্ট করতেছিল যে বিকেলবেলা যাতে আমরা যাই। আসলে আমাদের বাড়িতে ভাবি ভাইয়ারা আবার কালকে চলে যাবে, আর তাছাড়া মা বাড়িতে আছে জানেনই তো, মা অসুস্থ, এই জন্য হলো চলে যাচ্ছি। যাই হোক, যে যেখান থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। শুরু থেকেই বললাম আর কি কি করতেছি তা অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে তাও মানে আমাদের পাশে থাকবেন, আমাদের দেখতে থাকবেন। আর এই যে এখানে হলো সকালের নাস্তা করার জন্য সবাই বসে পড়ছে, সকালের খাবার দাবার খাওয়া হইতেছে। তো অনেকেই খাইছে, মামিমারা খেয়ে নিছে, এখন আমাদের পালা, আমরা খাবো। সকালবেলা হলো সাবিনা এখানে মানে এটা কি বলা হয়, সাদা বোয়া ভাত, এই বোয়া ভাত রান্না করা হয়েছে, ভর্তা বানানো হয়েছে, ডিম ভাজা হয়েছে, মানে এই ভর্তা চত্ত দিয়ে আর কি খাওয়া হবে, আমাদের সকালের নাস্তা করা হবে। তো আমরা খাইতেছিলাম আর গল্প করতেছিলাম। যাই হোক, আমি যেহেতু খেতে বসবো, আমার মানে ভাতটা সাবিনা বেড়ে রাখছে, এখন হলো আমরা খাবো। আর ভিডিওটা দেখতে থাকেন, যদি ভালো লাগে আবার বলতেছি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার পাশে থাকবেন, যারা আমাকে নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সঙ্গে সব সময় থাকবেন, তাতে অনেক ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আমাদের সঙ্গে থাকলে আমাদেরও ভালো লাগবে, আপনারা যে আমাদের দেখতেছেন এটা দেখে ভালো লাগবে। তো এখানে হলো এই যে এটা পেঁয়াজ মরিচ দিয়ে একটা ভর্তা বানাইছে, ভর্তাটা অনেক মজা লাগে, কিন্তু আমি মানে ঝালের ভয় একটু কম খাই এই ভর্তাটাকে, আর না হলে কিন্তু এই ভর্তাটা খুব একটা মজাদার ভর্তা। তো যাই হোক, খেয়ে নিই আগে আর দেখতে থাকুন। রাব দিয়ার অবস্থা দেখেন, নাম তো আবুতলার পাগলামি শুরু হয়েছে। চাবির আরে যাইব নয় বেন ওই ওর ধর টান হা ওর আমুর কুল উঠবো না। হ্যাঁ খাবার
আমরা হলো গাড়িতে উঠছি আর গাড়ি প্রায় অর্ধেক পথ চলে আসছে। এখানে হলো তান, আমি আর হলো আবু তালহা, তানহা, মিম, তানজিলা আছে। এই যে আমার আবু তালহা, আবু তালহা ক্ষুধা লাগছে না মা? আবু তালহা হলো সকালে নুডলস করে দিছে ওর পুপি, তো নুডলস খাওয়ার পরে আর ভাত খায় নাই, তো বলতেছে যে বিরিয়ানি খাবে। আসলে তা আপনি বলছিল যে ভাবি থাকেন আপনারা বিরিয়ানি করে দেবো না, কিন্তু মানে মা বাড়িতে আবার ভাই ওরা সবাই চলে যাবে, তো এই জন্য হলো আর বিরিয়ানি করা হলো না। মানে আমরা বাড়িতেই যাই না আবু তালহা, আমরা বাড়িতে যাই বিরিয়ানি খাবো না, ঠিক আছে? খাবা বিরিয়ানি খাবা? আচ্ছা, তোমাকে আমি সন্ধ্যাবেলা বিরিয়ানি করে দেবো না। এই যে ভাবিদের বাড়ির কাছে দেখো, এই যে এই যে এদিক তাকাও তাকাও, তানজিলা তানজিলা পুষ্করণী যার দিকে তাকাও না, ছোট ছোট এই যে কি ফুলগুলো যে ফুটছে, ভাবিদের মানে সাইডে যে এই রাস্তা আছে না, ওই রাস্তার কাছে আমরা, খুব সুন্দর লাগে এখানের এই যে এই নদীটা আর এই দেখেন এই রাস্তাটা, হ্যাঁ খুব ভালো লাগে চতুর্। হ্যাঁ বলো, হ্যাঁ বরামো বকরার মতন থাকতেই পারে। দাদু ছিল আগাইলেন কেমন আঙ্গ ভাই? আপা মোবাইল লাগবে, আপা আমরা আগে গেছে, হ্যাঁ আমরা আস্তে আস্তে চালাইছি দেখে না ভাই, আর আগে যাইতাম আমরা, আসলে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি রাস্তাটা, দেখবেন কতটা ভালো লাগে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আগে কখনো আসা হইতো না, বিশেষ করে যখনই ভাবির বিয়ে হইলো তখনই আসা হইছে। আর ভাবির বিয়ের সময় প্রচণ্ড পরিমাণ ভাঙা ছিল মেম, ভাবির বিয়ের সময় এই রাস্তাটা অনেক ভাঙা ছিল না? ভাঙা ছিল, আর আমরা অটোতে করে আসছিলাম, তো ওই যে গায়ে হলুদের দিন, তো এই পাঁচটায় ওই পাঁচটা মানে অটো ঘুরে ঘুরে পড়ে যায়, আর আসলো রাত্রিবেলা, তো খুব ভয় পাইছে সবাই অনেক, কোন সময় অটো না উল্টাই যায় এরকম ভয় পাইছে। আরে যে দেখেন এই যে এদিকে, বুঝলাম না এবার ডান চোখে চোখ পুড়িয়া যাইতেছে কে, এই জন্যই মনে হয় না ডান গুলো হলো পুড়িয়া যাইতেছে। আর এই যে এই এইখানেই না এই ইয়ে কি যেন গরম বাজার, এদিকে রাস্তাটা খুবই ভালো লাগে, আর বাড়ি ঘর গুলো অনেক দূরে দূরে, তো তো ঠিক আছে আবার পরে কথা বলবো, জানি না কতটুকু বুঝতে পারছেন। আসতে ভাই দেখা, তাকাও তানারাম বন্ধু ফিরে তাকাও, ভাই আছেন? এই কি তুমি কে আফাচ্ছ, বড় হয়ে গেছো আফার দেখাই যান, না না আমার মশলা আজকে এত যাওয়ানো হয়েছে না,
Yo no sé qué es lo que está haciendo.